কেমন আছেন আপনারা? লোড শেডিং আছে? বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ? তবু আমরা কাস্টমার খুঁজে পাবো না, গ্রাহক খুঁজে পাবো না। আসন্ন নির্বাচন, আমেরিকা স্যাংশন, উন্নয়ন, রাজনৈতিক দলগুলোর উত্তপ্ত কর্মসূচি ছাপিয়ে দেশব্যাপী আলোচনায় লোডশেডিং। বিভিন্ন পত্রপত্রিকার রিপোর্ট বলছে ঢাকাতেই নাকি 4-5 ঘন্টা বিদ্যুৎ থাকছে না, কয়লার টাকা বকেয়া, তাই বন্ধ হয়ে যাচ্ছে পায়রা বিদ্যুৎ কেন্দ্র। শতভাগ বিদ্যুতের দেশে মন্ত্রী এমপিরা বিদ্যুৎ খাতে যে উন্নয়নের গল্প শুনিয়েছেন সেগুলো এখন গাল গল্পই মনে হচ্ছে। আলোর নিচে অন্ধকার, তীব্র গরম আর বিদ্যুৎ সংকটে স্মরণকালের ইতিহাসের সবচেয়ে বেশি নাকাল দেশবাসী। আশার বাণী না শুনিয়ে সরকার শোনাচ্ছে সামনে আরো লোডশেডিং বাড়বে। শুধু লোডশেডিং নয়, ডলার সংকটের প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের উপর। বিস্তারিত প্রতিবেদনে বিএনপির আমলে বিদ্যুৎ খাতে দুর্নীতি হয়েছিল সেই ইতিহাস বাংলাদেশের মানুষ ভুলে যেতে চাইলেও আওয়ামী লীগ সরকার বারবার মনে করিয়ে দিয়েছে। এই বিদ্যুৎ খাতকে টার্গেট করেই ব্যাপক উন্নয়নের গল্প শুনিয়েছে সরকারের উচ্চমহল। শতভাগ বিদ্যুতের দেশ কয়েক বছর আগে নেপালের কাছে বিদ্যুৎ বিক্রির ঘোষণাও দিয়েছিল। ফাটা কলসি বাজে বেশি, তাই বিদ্যুৎ আর নেপালের কাছে বেচা হয়নি। লোডশেডিং নিয়ে ওবায়দুল কাদের কি বলেছিলেন চলুন শুনে আসি। লোডশেডিং আছে, লোডশেডিং আছে, লোডশেডিং আছে, লোডশেডিং আছে, বিদ্যুৎ থাকে, বিদ্যুৎ থাকে। আপনারা টেলিভিশন দেখতে পান, আপনারা খুশি বলেন, আপনারা খুশি। 2022 সালের মার্চে সরকার ঢাকঢোল পিটিয়ে দাবি করেছিল দক্ষিণ এশিয়ার প্রথম শতভাগ বিদ্যুতের দেশ বাংলাদেশ। এক বছর পর সারা দেশের সব জায়গা এখন শতভাগ লোডশেডিং এর আওতাধীন। বিদ্যুৎ গেলেই নাকি মমতাজকে গালি দেয় অনেকে। বিদ্যুতের সাথে আসলে মমতাদের সম্পর্কটা কি? বিদ্যুৎ নিয়ে বর্তমান সরকারের অহংকার এই অবস্থায় উঠেছিল যে বিদ্যুৎ সম্পর্কে ন্যূনতম জ্ঞান না থাকা মমতাজ জাতীয় সংসদের মতো পবিত্র জায়গায় বক্তৃতা দিয়েছিলেন, যা বর্তমান প্রেক্ষাপটের সাথে গাঁজা ঘুরি গল্পের মতো। আমি সে সময় বলতাম যে বিদ্যুতের এমন অবস্থা শেখ হাসিনা করবে যে আপনারা ওই যে ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি বলে রাখবেন নাকি ভাই, এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে, আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ। তবু আমরা কাস্টমার খুঁজে পাবো না, গ্রাহক খুঁজে পাবো না। আজকে কিন্তু তাই হয়েছে। বিএনপি সময়ে বিদ্যুৎ প্রযুক্তি এখনকার মতো এতটা উন্নত ছিল না। আওয়ামী লীগের মোহাম্মদ এ আরাফাত জানিয়েছেন বিএনপির আমলে মানুষ 10-12 ঘন্টা লোডশেডিং এ থাকত। আরাফাতের ভাষ্যমতে বর্তমান সরকার বিদ্যুৎ সেক্টরে অলৌকিক উন্নতি সাধন করেছে। রাজধানী ঢাকাতেই নাকি 24 ঘন্টায় 4-5 ঘন্টা বিদ্যুৎ থাকছে না। তাহলে অলৌকিক উন্নতির সুফল কি শুধু আওয়ামী লীগের লোকই পাচ্ছে? আরাফাতের এইসব ভাওতাবাজি যে মিথ্যায় ভরা সেটার এখন প্রমাণ মিলেছে। বিদ্যুৎ নিয়ে সরকারের এই লুকোচুরি মিথ্যাচার অনেক দিনের। প্রতি বছর এই সেক্টরে ভর্তুকি বাড়ানো হয়েছে। দেশের ভয়াবহ দুর্নীতিগ্রস্ত সেক্টরগুলোর মধ্যে উল্লেখযোগ্য এই বিদ্যুৎ সেক্টর। গত এক যুগে বাংলাদেশে যতগুলো পাওয়ার প্ল্যান্ট তৈরি হয়েছে সেগুলো প্রায় সবগুলোর মালিকানায় রয়েছেন সরকার দলের নেতাকর্মীরা। জ্বালানি তেল এবং কয়লা কেনার জন্য ডলার সংকটের কারণে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পায়রা বিদ্যুৎ কেন্দ্র আপাতত বন্ধ করা হচ্ছে। বাংলাদেশে যে বেশ কয়েক মাস ধরে ডলার সংকট চলে আসছে তা থেকে সরকার আগেই জেনেছিল কয়লা কেনার ডলার নেই তাদের কাছে, কিন্তু ব্যবস্থা নেওয়ার মতো অবস্থা কি তাদের ছিল না? লোডশেডিং এর প্রভাব পড়েছে সব সেক্টরেই। একদিকে মানুষজনের অসহ্য গরমে জীবন ওষ্ঠাগত, রাতে ঘুমাতে পারেন না, অফিসেও সেই লোডশেডিং। লোডশেডিং এর কারণে শিল্প প্রতিষ্ঠান, গার্মেন্টস সহ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। তীব্র হচ্ছে গ্যাস ও জ্বালানি সংকট। নজিরবিহীন লুটপাটের কারণে সরকারের হাতে যথেষ্ট পরিমাণ ডলার নেই, তাই যে সকল পণ্য বিদেশ থেকে আমদানি করতে হয় সেসব পণ্য কিনতে সরকার সামনে ডলার কোথায় পাবে সেটাও ভাবার বিষয়। রাষ্ট্রের জনগণ ঠিকমতো বিদ্যুৎ বিলটাও দেয়, কর দেয়, কিন্তু সে অনুযায়ী তারা সেবা কি পাচ্ছে? বিদ্যুতের পাশাপাশি দ্রব্যমূল্যের অস্বাভাবিক দাম সহ নাগরিক জীবনের সমস্যা তৈরি করে এমন কিছু ইস্যুতে জনগণকে চরম ভোগান্তি দিচ্ছে সরকার।
আওয়ামী লীগের নজিরবিহীন লুটপাটের খেসারত দিচ্ছে জনগণ, সেটির একটি উদাহরণ হয়তো এই লোডশেডিং। আর এসব নিয়ে কথা বললেই জামাত শিবির ট্যাগ লাগিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা দিয়ে কণ্ঠরোধ করার গল্পগুলোর সাথেও মানুষ এখন বেশ পরিচিত। লোডশেডিং, বিদ্যুৎ, গ্যাস জ্বালানি সংকট, যেটাই বলেন না কেন, সব সমস্যার মূলে সেই দুর্নীতি। সেই লাগামহীন দুর্নীতি ঠেকাতে বর্তমান সরকার কতটুকু ব্যবস্থা গত এক যুগে নিয়েছে সেটা সবাই জানে।